धूपगुड़ी हारार पर शुभेंदु अधिकारीर मुखे महकुमा प्रसंग। बीजेपी धूपगुड़ी महकुमा चाय ना दाबी जानिए तृणमूल कांग्रेस मिथ्या प्रचार करछे। आरएसएसर प्रचारकेर पैड छापी बीजेपीर बिरुद्धे प्रचार करा हयेछे। भोटे हेरे विस्फोरक अभियोग करलेन बिरोधी दलनेता शुभेंदु अधिकारी। देखो आमादेर संघेर प्रांत प्रचारक सम्मानीय जलधर महतो राष्ट्रीय स्वयंसेवक संघेर पैड छापिएछे बानिएछे उनार सई नकल करे बापी गोस्वामी जिला सभापति 3 सेप्टेम्बर 2023 अनेक कथा लिखे बोलछे जे महकुमा बड़ कथा नय मोदी जी नामे भोट करुन माने आमरा महकुमार बिरोधी एदेर साहस कोथाय गेछे देखुन प्रत्येकटा लोकेर व्हाट्सएपे पाठिएछे जे आमरा धूपगुड़ी महकुमार बिरोधी प्रांत प्रचारक बोलछेन फल्स एई फेक प्रचार करे 4300 भोटे जीते बोलछेन बीजेपी हामागुड़ी दिच्छे हामागुड़ी बीजेपी दिते जाने ना और बीजेपी क्षमतार जन्य राजनीति करे ना। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। এর পাল্টা কি বললেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার? শুনুন। জলধর মাহাতোকে আমিও নিজে ব্যক্তিগতভাবে চিনি। জলধর মাহাতো কেন বললেন না এটা জাল? তিনি তো সকলের কাছে স্বীকার করেছেন যে আমি এই চিঠি লিখেছিলাম জলপাইগুড়ির যিনি সভাপতি বিজেপির তাকে, যে আপনারা এইভাবে প্রচার করুন। শুভেন্দু অধিকারী জানেন না, জলধর মাহাতো যিনি আছেন তিনি যদি বলেন এটা আমার সই জাল বা এইসব কথা, সেইগুলো আলাদা, আরএসএস এর ব্যাপার এটা। আরএসএস ভয় পেয়ে আগেই বলে দিয়েছিল আমরা হাঁটতে চলেছি, সেটাই প্রমাণিত হয়েছে। শুভেন্দু অধিকারী বললে তো হবে না, তার নেতৃত্বে বিজেপি একদম তলানিতে গেছে। 2021 পর সব নির্বাচন হেরেছে, সামনের দিনে আরো বেশি করে হারবে। 24 সালে এর কোন রকম অস্তিত্ব থাকবে না। 24-এর লোকসভা নির্বাচনে তিনি ভালো করেই জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতিতেই বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কি বলেছিলেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি কথা দিয়ে গেলাম 31শে ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হবে। আমি আবার আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, আমি বলতে পারতাম 1 বছরে হবে, 1.5 বছরে হবে, 2 বছরে হবে, দেখব, করব, কথা বলবো, কি করে করা যায় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব। না, আমি বলছি হবে, করে দেখাবো। আমার প্রতিশ্রুতি আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। 31শে ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হতে চলেছে।